আর কেউ কেউ আমার কালকে আমার লাইভ দেখে কমেন্টস করছিল যে তোমাদের বাড়ি কি বনগাঁতে। হ্যাঁ, আমাদের বাড়ি বনগাঁতে, আমি অনেক ভিডিওতে বলেছি বনগাঁতে আমাদের বাড়িতে। আর পাপ্পু ঈশা যে তোমরা কমেন্টস করো, তোমরা তোমাদেরকে একটা পাপ্পু ঈশা আর হচ্ছে মৌমিতা, মৌমিতার মেয়ে যে, তো তোমরা এই দুজনকে আমার একদম ফার্স্ট থেকে সাপোর্ট করে আসছো, তার জন্য মানে ভীষণ ভীষণ থ্যাংক ইউ তোমাদেরকে। আর এখনও তোমরা আমাকে সাপোর্ট করছো, মানে তোমরা স্পেশালি আমার কাছে একটা স্পেশাল। তো প্লিজ ভিডিওটা যদি দেখে থাকো কমেন্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি তো সব সময়ের জন্য মানে তোমাদেরকে একদমই আমি ভুলতে পারবো না, কারণ একদম ফার্স্ট ডে থেকে আমি তোমাদের সাপোর্ট পেয়েছি। তো চলো দেখতে থাকো। কার ছবি? এই যে মেমেই মাত্র জাস্ট স্কুল থেকে আসলো, এখন বাজে ঠিক একটা, এই একটা থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিচ্ছি এখন থেকেই। তো দেখি মেম নাকি ওর ফ্রেন্ডসের পিকচার এঁকেছে, ছবি এঁকেছে, ওর যারা আর কি ওর বেস্ট ফ্রেন্ড আর কি। কজনের পিকচার এঁকেছে? একজনেরই? আচ্ছা আসো উপরে আসো দেখছি, আসো। হ্যাঁ, বর্ণিতার এক পাশে চুল বাঁধা আরেক পাশে চুল ছাড়া। হ্যাঁ, ও স্কার্ট জামা পড়েছে, বা স্ট্যান্ডিং লাইন ভাবে কাটা, ওদের স্কুল ড্রেসে সেইভাবেই করেছে। তুমি করেছো না বর্ণিতা করেছে? আমি সত্যি করে বলবে তুমি করেছো? বাহ বাহ, ভালো হয়েছে, না সুন্দর হয়েছে। দেখো পাঠাবো, পরে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একদম সন্ধ্যেবেলা তোমাদের সামনে আবার চলে এসেছি আমি। দেখো কালকে যে নাইটিগুলো আমি নিয়েছিলাম, ফুল হাতা নাইটি একদম শীতের জন্য, সেইগুলো নিয়ে বসে গেছি আমি। কারণ কালকে যাব আমার বাবার বাড়িতে, কালকে ফাংশন আছে। তো ফাংশনে আমার মেয়ে নাচ করবে, সেটা তো দেখাবো এই ভিডিওটার মধ্যেই দেখাবো। আর নাইটিগুলো আমি নিজে হাতে সেলাই করি, কেননা আমি একদম পছন্দ হয় না যে কোনো দোকানে দেবো, মেশিনে সেলাই হবে। আমার ফিট হলো না হলো আমার মনের মতন আর কি, তার যদি হয় তো ভালো, না হলে ঢিলে হলে আবার আমার নিজের হাত থেকে সেলাই করতে হবে, আর যদি টাইট হয় আবার খুলে, মানে এই সমস্ত ঝামেলা আমার পরতে একদম ভালো লাগে না। তাই আমি বাড়ি বসেই আমি নিজে হাতে, শুধু নাইটি বলে না, যে কোনো জিনিস কুর্তি বলো যাই বলো, আমি নিজে হাতে সেলাই করতে পছন্দ করি। নিজে কেটে ঘাড় কাটবো, ঘাড়ের জায়গাটা কেটে ভালো করে নিজের ইচ্ছা মতো, মানে নিজের পছন্দ মতো সেলাই করব, পরবো, দেখবো ঠিক হয়েছে না হয়েছে, আবার খুলে পরবো, সেলাই করব, এরকম একটা মানে আমি নিজে ওই কারণে আর কি নিজে সেলাই করতে পছন্দ করি, আমি একদম দোকানে দিই না। তো চলো আমি সেলাইটা কমপ্লিট করে নিই, মেমকে ওইদিকে আমি বসিয়ে দিয়েছি বই নিয়ে, ও বই পড়ছে আর আমি এদিকে সেলাই করছি। এখানে আমাদেরকে রেডি দেখছো, আমি কিন্তু নেক্সট ডে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে হ্যাঁ আমি নেক্সট ডেতে চলে এসেছি। তো মেমকে ওখানে রেডি করিয়ে দিয়েছি, আমরা যাচ্ছি ফাংশানে। সারাদিন একদম তোমাদের সামনে আসতে পারিনি, কেননা এমন কিছু দেখানো ছিল না। তো এখন আমি কিন্তু ফাংশানে যাচ্ছি, হ্যাঁ তার আগে কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি আজকে, আজকে বাড়ি যাব। আর মেমের স্কুলটা যে কদিন ছুটি সে কদিন আমি বাড়িতেই থাকবো, আর আমার বাড়িতে ভ্লগটা এই কদিন পাবে তোমরা। তো এইটুকুনি ভ্লগটা আছে আমার শ্বশুরবাড়িতে, আর এরপরে যে ভ্লগগুলি হবে সেগুলো হচ্ছে আমার বাবার বাড়ির ভ্লগ হবে। তাছাড়া আজকে স্পেশাল একটা ফাংশান আছে, আমরা যাব ফাংশানে। ফাংশানে মেম আজকে নাচ করবে, মেমকে আমি রেডি করিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি বাবার বাড়িতে অলরেডি চলেও এসেছি, মা সব ঘরটা গুছিয়ে রেখে গেছে, দেখো পরিপাটি গোছানো আছে। আর এখানে আমি ব্যাগটা রেখে দিলাম, আমি শুধু হাত ব্যাগ নিয়ে যাবো, মানে পয়সার ব্যাগটাই নিয়ে যাবো আমি। তো মেমকে বললাম মেম একটু ফোনটা ধর, ও ফোনটা ধরলো, আমি পয়সার ব্যাগটা বার করছি, আর আমার চাদরটা আমি নিয়ে নিয়েছি গায়ে, কেননা ঠান্ডা পড়বেই পড়বে, তত রাত হচ্ছে সময় বাড়ছে তত ঠান্ডা পড়ছে। আর দেখো অ্যামাজন থেকে আমার পার্সেল এসছে, এর ভিতরে আছে কি আমার ফেস ওয়াশ, আর আমার ময়েশ্চারাইজার, আর আছে মেমের ড্রাই ফ্রুটস। তো ঝটপট আমরা বেরিয়ে পড়েছি, ওইদিকে মাইকে তো আওয়াজ শুরু হয়ে গেছে, গান হচ্ছে, নাচের আওয়াজ হচ্ছে, মানে নাচের আওয়াজ বলতে গানের আওয়াজ হচ্ছে। তো আমি মেমকে স্টেজে নাচ করাবো, যার জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। দেখো স্টেজটা কি সুন্দর সাজানো হয়েছে। তো মেমের নাচটা তোমরা কিন্তু লাইভে দেখতে পাবে, আবার এই ভিডিওটাতেও আমি দিয়ে দেবো, যাতে তোমাদের যারা যারা লাইভে আসোনি বা লাইভের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়নি, তাড়াতাড়ি এই ভিডিওতে দেখতে পাবে। আর দেখো আমার হাজবেন্ড সম্মানিত হবে, আর ওর মুখের কিছু বক্তব্য তোমাদেরকে শেয়ার করব। আসলে ও না আগে কখনো এরকম বক্তব্য দেয়নি, তো ওই কারণে একটু নার্ভাস ফিল করছে। তো আমি বলেছিলাম যে তুমি যেমনই পারো, তুমি প্রথমবার একটু ঘাবড়ে যাবে, তার পরের বার আবার যখন বলবে তখন তুমি ভালো বলবে। তো দেখো একটু লজ্জা লজ্জা পাচ্ছে, তবুও তোমাদেরকে একটু শেয়ার করি, চলো দেখো কি বলে ও।
উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর মাননীয়া পরিমিলা দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের ক্লাবের সদস্য সদস্যরা উপস্থিত আছেন, আর উপস্থিত আছেন সাধারণ মানুষ সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে, অগ্নিসংঘ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠানটা সকলে সুন্দরভাবে দেখবেন। নমস্কার, ধন্যবাদ আমার ক্লাব সম্পাদককে। তো মেমের নাচটা যারা যারা কেবিল লাইনে দেখেছো দেখেইছ, আর যারা দেখনি তাদেরকে আমি ভিডিওটা তাদের জন্য শুধুমাত্র। তো চলো, তো ভিডিওটার মধ্যে অর্ধেক গানে মানে অর্ধেক মেমের নাচই তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো আমরা বসে রয়েছি, পেছনে আসতে অলরেডি সবাই আস্তে আস্তে। আর আমাদের এখানে মোটামুটি 4-5 জন গায়ককে ডেকেছে, 2 জন ডান্সার ডেকেছে। তো ফার্স্ট হচ্ছে ইনি কুমার শানু গলায় গাইছে, চলো একটা গান তোমাদেরকে একটু শোনাই। I'm not afraid.
সেই সময় তোমাদেরকে দেখালাম যে চেয়ার ফাঁকা, আর এখন চেয়ার দিয়ে আশেপাশ থেকে ঘিরে রয়েছে পুরো। তার সত্ত্বেও লোকেও ঠান্ডা মানাচ্ছে না। আমার হাজবেন্ড বলেছিল যে লোকজন ভিড় হয়ে গেলে অতটা ঠান্ডা লাগবে না। বাবা, আমার হাত ফাত পুরো মানে টাটাচ্ছে, এরকম ঠান্ডা লাগছে। তো মেমকে দেখো, আমি মাস্ক পরিয়ে দিয়েছি, কেননা ঠান্ডা বেশিরভাগ নাক থেকেই আর কি ঢোকে, আর তাতে আরও বেশি সর্দি ফর্দি লেগে যাওয়া, জ্বর আসার সম্ভাবনা থাকে। তো নাকটাই আমি ঢেকে দিয়েছি, মাথাও ঢেকে দিয়েছি, ওকে নিয়ে আমার টেনশন নেই। জি বাংলা সারেগামা পা থেকে আরেকটা মেয়ে উঠেছে, তার গলা আমি একটু শোনালাম। তার গানের ভয়েসটা খুবই সুন্দর। আর আমার পেছনে দেখো, আমার ননদ ননদের মেয়ে বসে রয়েছে, আর ভীষণ ঠান্ডা পড়েছে, অসম্ভব ঠান্ডা পড়েছে। তো মেয়ে আমাকে বলছে যে মা তুমি তোমার ফোনটা দাও, আমি বাড়ি চলে যাই। তো আমি কিছুক্ষণ ওর কথা মানে শুনে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, ও তো খারাপ কিছু বলেনি এই ঠান্ডার মধ্যে বসে থাকার থেকে। ও বাড়ি গিয়ে যদি ফোন দেখে বা ফোন দেখতে দেখতে শুয়ে পড়ে ভাত টাত খেয়ে ভালো হয়, কেননা আমরা বেরিয়েছি তখন বাজে কটা, 7টা বাজে। তা 7টার সময় তো রাতের খাবার খেয়ে ভাত খেয়ে বেরোনো যায় না, ওই কারণে আর কি আমরা ভাত খাইনি। তো মেমকে আমার মেন হচ্ছে এখন ভাত খাওয়ানো নিয়ে কথা, কারণ রাত অনেক হয়েছে, 11:30 বাজতে গেল। তো মেমের হাতে ফোনটা আমি দিয়ে বাড়ি পাঠাচ্ছি, আর তারপরে আমি যখন আসছি, পারলে আমি কথা বলছি তোমাদের সামনে, না পারলে তো পরের দিনকে আমি তোমাদের সাথে সকালে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি, মা তো ওইখানেই রয়েছে। মা বললো চা তো ঠান্ডা লাগবে, ওইখানে অনেক গরম। রসগোল্লা অনেক সুন্দর, তোমরা তো দেখলে ভালো লাগলো। ঠিক আছে, মা আসুক তো। সকাল বাজে এখন ঠিক 9:45, ঘুম থেকে উঠেছি 5 মিনিট আগে। আসলে রাত্রে অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে, তখন মানে এসেছিলাম তখন 2 বাজে, ঘুমোতে ঘুমোতে তো আরও লেট হয়ে গেছে, কারণ খেয়েছি আমি, তারপর ফ্রেশ হয়েছি, আর তারপরে গিয়ে ঘুমিয়েছি, যার জন্য উঠতে লেট হয়ে গেছে। চলো একদম বিছানাটা একদম ঝেড়ে টেরে তারপরে আমি স্নান করব, স্নান করে এসে আমি তোমাদের সামনে বসতে কথা বলতে। অ্যাট লাস্ট এখন আসতে পারলাম তোমাদের সামনে কথা বলতে। এখন বাজে ঠিক 1:30, মানে 1:30 বাজে। তো সকাল থেকে টুকিটাকি মানে উঠতে প্রথমত লেট হয়েছে, কালকে রাত্রে 3টে 3টের দিকে ঘুম হয়েছিলো, খাওয়া দাওয়ার পরে গুছিয়ে গাছি, নামার পরে 3টে 3টের দিকে ঘুমিয়েছিলাম, উঠেছি মিনিমাম 9:30 পরে টরে গিয়ে। তো কালকে এসেছি আমরা, তোমাদের তো দেখালাম। তো বাবার বাড়ি থাকলে আর কি তখন আর প্রবলেম হয় না যে কখন উঠলাম না উঠলাম, এই হচ্ছে ব্যাপার, যার জন্য আসা। আর যেহেতু পাড়ার ফাংশন, তো মিস করতে চাইনি যে কীরকম হয় না হয়। ওরা অনেক খরচাপাতি করেছে প্রোগ্রামটা করানোর জন্য, আমার হাজব্যান্ড। ওরা সকালবেলায় উঠে স্ন্যান ট্যান করে তারপরে এসে বসেছি, মেম ওইখানে ড্রয়িং করছিল, করতে করতে 1:30 বাজে, বাবা নিয়ে গেল স্নান করতে। সামনে পুকুর আছে, আবার এখানে বাবার বাড়ি আসলে পুকুরে চলে যায় স্নান করতে, ওখানে গেলে তো এই টাইপের জিনিস কিছু পায় না আমার শ্বশুরবাড়িতে, আর বেরোতে পারে না, ওই ঘরের ভিতরে ট্যাবের জলে স্নান করতে হয়। আর এখানে আসলে আমার বাবা যায় পুকুরে, আর শুনলেই হয় হ্যাঁ পুকুরে যাবো, সাঁতার কাটবো। তো আমিও ছেড়ে দিই যে 2-3টে দিনের জন্য তো আসি, একটু এনজয় করুক, আর বাবা পাশে থাকলে তার কোনো অসুবিধা নেই। তো কালকে মেমের প্রোগ্রাম কারা কারা দেখেছো আর কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টসে জানিয়ে দিও। কালকে রাত্রে এসে তোমাদেরকে আর ভিডিওটা অন করতে পারিনি, একদমই মানে টায়ার ছিলাম। প্রথম কথা, দ্বিতীয়ত মেমের কাছে আমি ফোন পাঠিয়ে দিয়েছিলাম, মেম কখন এসছে, তখন বাজে ঠিক 11:30। আমি দেখছি যে ঠান্ডা যত মানে রাত হচ্ছিলো তত বেশি করে ঠান্ডা পড়ছিলো, আর মেমও আসতে চাইলো। তো আমি আমাকে বলে যে আমার ফোন দাও তাহলে আমি বাড়ি যাবো। তো আমি ভাবলাম যে এত সুন্দর একটা সুযোগ, ফোনটা দিয়ে দিলাম ওর কাছে, ও চলে আসলো ফোন নিয়ে। এসে তো দেখি পুরো 2 জিবি পুরো শেষ, 2 ঘন্টা টানা 2 ঘন্টা মনে হয় মোবাইল দেখার পরে শুয়ে পড়েছিল। তো তারপরে আর আমি ভিডিও করিনি, তোমাদের সামনে আর আসিনি, সোজা আজকে সকালে চলে আসলাম। তো আজকে 1:30 বাবার বাড়ির ব্লগ হবে, বিকেলে 4:30 দিকে মেমের নাচ আছে, এখান থেকে যাব, কোনো ব্যাপার না। এখান থেকে যাওয়া শ্বশুরবাড়ির থেকে যাওয়া একই ব্যাপার, কেননা খুব একটা ডিফারেন্স আমাদের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি না।